ভারত এক উন্নয়নশীল দেশ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে বহু পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, আর নির্মাণ কাজের জন্য মাটি খননও আমাদের দেশে অত্যন্ত সাধারণ ঘটনা। মাটি খুঁড়তে গিয়ে অনেক সময় মাটির তলা দিয়ে যাওয়া টেলিফোন বা ইন্টারনেটের লাইন, ইলেকট্রিকের তার বা জল বা গ্যাসের পাইপের ক্ষতি হয়। শুধুমাত্র টেলিকম সেক্টরে প্রতি বছর 10 লক্ষ তার ছেঁড়ার ঘটনা ঘটে, যার ফলে প্রায় 3,000 কোটি টাকার ক্ষতি হয়। তাই দীর্ঘদিন ধরে মাটির তলায় থাকা পরিকাঠামো রক্ষার জন্য একটি কার্যকর সমাধানের খোঁজ চলছিল। বুধবার এই লক্ষ্যে কল বিফোর ইউটি CBUT নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PM গতি শক্তি अब ये सुनिश्चित करेगी कि 21वीं सदी का भारत इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट में कोऑर्डिनेशन में कमी की वजह से ना पैसे का नुकसान उठाए और ना ही समय गवाए। ভারত সরকার টেলিকম বিভাগ এবং বাইস্যাট অ্যান্ড নামে এক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপ দেশের টেলিকম সেক্টরের 37 লক্ষ রুট কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার পরিকাঠামোকে রক্ষার পাশাপাশি জল গ্যাসের পাইপলাইন বিদ্যুতের তারের মতো মাটির নিচে থাকা সমস্ত পরিকাঠামোগত সম্পদকে রক্ষা করবে বলে দাবি করা হচ্ছে। দেশের সমস্ত খনন কার্যক্রমে সমন্বয় সাধন করা এবং অপটিক্যাল ফাইবার কেবল, জলের পাইপলাইন, বৈদ্যুতিক তার, গ্যাস পাইপলাইনের মতো মাটির নিচে থাকা পরিকাঠামোগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার লক্ষ্যে এই অ্যাপ তৈরি করা হয়েছে। খননকারী সংস্থা এবং মাটির নিচে থাকা সম্পদগুলির মালিকদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। এই সম্পদ মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে প্রস্তাবিত খনন কার্যকলাপ সম্পর্কে জানাবে খননকারীরা। ওই এলাকায় খনন শুরু করার আগে সম্পদ মালিকের কাছ থেকে মাটির নিচে কোথায় কোথায় কি পরিকাঠামো রয়েছে তার বিশদ তথ্য পেয়ে যাবে। দুই পক্ষই খনন কার্যের প্রতিটি স্তরের আপডেট পেয়ে যাবে অ্যাপের মাধ্যমে। খননকারী সংস্থা এবং মাটির নিচে থাকা সম্পদের মালিকরা SMS, ইমেল এবং ইন অ্যাপ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্কবার্তা পেয়ে যাবেন। ক্লিক টু কল অর্থাৎ এক ক্লিকে অপর পক্ষকে ফোন করার সুবিধা পাবে। থাকছে একটি হেল্প ডেস্ক নম্বরও। CUBT অ্যাপটি PM গতিশক্তি প্ল্যাটফর্মের সঙ্গেও একীভূত করা হবে। গতিশক্তি অ্যাপে যে ন্যাশনাল মাস্টার প্ল্যান রয়েছে তার থেকে ভূগর্ভস্থ সম্পদগুলি সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যাবে। ইতিমধ্যে 25,000-এর বেশি ভূগর্ভস্থ সম্পদ মালিক এই অ্যাপে নাম নথিভুক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।